2019-এ প্রথম ব্লকবাস্টার উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক। উরিতে সন্ত্রাসবাদী হামলার পর নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে 7টি সন্ত্রাসবাদী লঞ্চ প্যাডে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা তুলে ধরা হয়। জানুয়ারি মাসে মুক্তি পাওয়া এই ছবিটি দর্শক এবং সমালোচক উভয়েরই মন জয় করে নিয়েছে। তবে শুধু বিনোদন নয়, সিনেমা যে মানুষকে অনুপ্রাণিত করে তারই প্রমাণ মিলল এবার। রূপলী পর্দায় ভিকি কৌশলের উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক দেখে এক মুগ্ধ দর্শক যোগ দিলেন ভারতীয় নৌসেনায়। নিজেই সেই কথা ইনস্টাগ্রামে ভিকিকে জানান তিনি। ওই দর্শক লেখেন, নেভিতে তার 4 বছরের প্রশিক্ষণ পর্ব শুরু হবে 15 জুলাই থেকে। উরি দেখেই যে তিনি প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিতে উৎসাহ পান সে কথাও স্পষ্ট জানান ওই ভক্ত। ওই দর্শকের মেসেজ পেয়ে অবশ্য উচ্ছ্বসিত হয়ে ওঠেন উরির নায়ক ভিকি কৌশল। মেসেজটি শেয়ার করে ওই দর্শকের জন্য অনেক শুভকামনাও জানান তিনি। পাশাপাশি এদের জন্য ছবি করা সার্থক বলেও মন্তব্য করেছেন ভিকি। ব্যুরো রিপোর্ট, রিপাবলিক বাংলা।